সোজা হিসাব 990 টাকা, তাড়াতাড়ি টাকা হান দিয়ে হেলান, আমিও কাইটা পড়ি। দেন 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 দেন, 90 টাকা দিতে হইব তালা কইনা। ঠিক আছে, এই লন টাকা। ভবিষ্যতে তালাগনের ব্যাপারে সাবধান হয়ে যাবেন, যদিও আহেন তো ঠিকঠাক মতো তালা গনবেন। ওয়ালাইকুম, কত বড় মদন, গনছি 19 তালা, তাহা দিছি 9 তালা, 10 তালা ইলাপ, আমারে কই বলো। লেবু ভাইও, ও লেবু ভাইও, কেমন আছিস? মন মরা হ্যাঁ আছিস কেন বা? খুব ভয়ত আসং রে ভাই। হ্যাঁ, কি ভিড় হইল আজ বিয়েনে? মোর বগলের টাক সিঁড়ি নিয়ে গেল রে ভাইও, খুব চিন্তিত আসং, মুখ বিন কুম্বলা ছেড়ে। হয় রে ভাইও, আমার গুলের তো কপালত ইয়ে হয়ে লেহা। সেদিন নে দুনিয়াত আসল, তাতে হুর ধরি খাওয়া খাবি, তোমাক তো তাও পাহে খায়। আমার গুলের যে ফির কাটিয়ে উপসেত হয় 7 দিন, তার উপরে নাগায় মেডিসিন। মুখ ফির মেডিসিন দেয় না, মুখ খায় কাঁসায়। ইস, তোক তোক কাঁসায় একেবারে চিপি চিপি খায়। ও খায় না ভুড়ি, তা তো তোর কি? তাহে কম, ইস তোর কি কষ্ট, ভুড়ে নবুল দিয়ে একেবারে কষা আছে। মো সেপা দিয়ে তুই টিস মারিস, তোরটা ও তোর যে আস্তে আস্তে ওই ন্যাংটা করি খায়। সাইরি করার কিছু পরে আসি, যাম, লাভ ইউ, সাইরি করার কিছু খুলছি, যাম, লাভ ইউ, সাইরি করার কিছুক্ষণ পর যখন আবার ফোনে কথা বলে তখন পুরুং 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 পুরুং। জান খাইলা? হ্যাঁ জান খাইছি, খুব মজা ছিল, তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, নামাজ পড়লাম। তুমি পড়ছো নামাজ? হ্যাঁ জান পড়ছি। ঠিক আছে, কি করবা তাহলে, সকালে ক্লাস আছে না তোমার? যাও ঘুমাও, সকালই তো হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ জান ঘুমাইতে যাচ্ছি, তুমি কি করবা, তুমিও ঘুমায় যাও, তোমার তো কোনো কাজ নাই। হ্যাঁ আমি একটু ফেসবুকে মেসেজ চেক করে ঘুমায় যাচ্ছি, এখনই ঘুমায় যাবো 5-10 মিনিটে। আচ্ছা ঠিক আছে জান, রাখি তাহলে। লাভ ইউ। এইটা কি করলা? কই কি করলাম? এটা মাত্র এটা কি দিলা? চুমা দিলাম। কেন, তোমার কমন সেন্স নাই? তুমি বুঝো না আমি রোজা রাখছি, রোজা হালকা হয়ে যাবে না আমার, মাথা খাটায় কাজ করতে পারো না তুমি। আরে আজব, একটা চুমাই তো দিলাম, সারাদিন।